আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ইংরেজি টপিক সাজেশন নিয়ে। তো প্রথমে আমি একটা তোমাদের জাদুর বাক্স দিয়ে এই ভিডিওটা শুরু করতেছি। জাদুর বাক্স কেন বলতেছি, এই বাক্সের মধ্যে যে যে জিনিসগুলো লেখা আছে সেই জিনিসগুলা থেকে তুমি পরীক্ষাতে গিয়ে 100% প্রশ্ন কমন পাবা। তো প্রথমে 100% কোন কোন টপিকগুলো থেকে, প্রতি বছর লাস্ট 10 থেকে 15 বছর এই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসছে। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে তোমরা গ্রামার, মেমোরাইজিং এবং তোমরা লিটারেচার অংশ থেকে কি কি পড়বা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি শুরু করে দিই যে জাদুর বাক্সে আমাদের কি কি আছে। তো প্রথমে যে আমরা জিনিসটা দেখাবো সেটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে তোমরা ইংরেজিতে যেটাকে এক কথায়, বাংলাতে যেটা এক কথায় প্রকাশ করো সেটা হচ্ছে ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এইটা থেকে প্রতি বছর তুমি যদি বলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন থেকে তাদের এই প্রশ্নের, এখন যেরকম টাইপের প্রশ্ন করতেছে ধরো 10 বা 15 বছর আগে থেকে, এই টাইপের প্রশ্ন করার প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রতি বছর এই টপিকটা থেকে প্রশ্ন করছে। তার মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি মাস্ট পড়ে যাইতে হবে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে গেলে। তারপরে তারপরের টপিকটা কি দেখো, স্যারোনিম অ্যান্টোনিম, এটা থেকে তো বারবার প্রশ্ন আসে, তোমরা এটা জানা কথা। তারপরে দেখো প্রিপজিশন থেকে তারা প্রতি বছর প্রশ্ন করে, কারেকশন থেকে প্রশ্ন করে, কারেকশন বলতে সেন্টেন্স কারেকশন, এটা কিন্তু মুখস্থ অংশ না, এটা হচ্ছে তোমার গ্রামার অংশের সেন্টেন্স কারেকশন থেকে তারা প্রতি বছর প্রশ্ন করে। তারপরে কি দেখো আরও একটা জিনিস, মিসিং ওয়ার্ড, মানে তোমার কিছু কিছু ওয়ার্ড বলা হবে যে এই সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা ভুল আছে বা এইটার পরিবর্তে কি ওয়ার্ড বসতে পারত। এই যে এইখানে যে টপিক 6টা বা 5টা আছে এইগুলা থেকে প্রতি বছর প্রশ্ন আসছে এবং তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই অবশ্যই এই টপিকগুলা পড়ে যাবা, ঠিক আছে। এখন আমরা আসি আরও কী কী জিনিস যেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকাস করে প্রতি বছর প্রশ্ন করে, কারণ তোমাদের কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28টা ইংরেজিতে প্রশ্ন থাকবে এবং এই 28টা ইংরেজি প্রশ্নে তোমার মার্ক থাকবে হচ্ছে 35, তোমার বাংলায় 35, ইংরেজিতে 35 এবং সাধারণ জ্ঞানে 30, এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে তোমার এই যে প্রশ্ন সংখ্যা এখানে 28টা থাকবে এবং এই 28টা প্রশ্নে তোমার মার্ক থাকবে হচ্ছে 35। তোমরা প্রতিটা ভুলের জন্য তোমার 4টা ভুলের জন্য তোমার 1 নম্বর কাটা যাবে এবং প্রতি প্রশ্ন সঠিক হইলে এইখানে তোমরা একটা অ্যাডভান্টেজ 1.20 পাবা বা 1.20 পাবা। তো এইটা হচ্ছে মোটামুটি তোমার বেসিক ক্রাইটেরিয়া। তো এই টপিকগুলো থেকে তো তোমরা এখানে 28টা প্রশ্ন কমন পাবা না, যার কারণে আলাদা আলাদা করে এইখানে গ্রামার, তারপরে মেমোরাইজিং এবং তারপরে হচ্ছে লিটারেচার অংশ নিয়ে আমরা কথা বলবো যে কোন কোন টপিকগুলো তোমরা পড়বা। তো প্রথমে দেখো গ্রামার টপিকগুলো থেকে এইখানে টোটাল তোমাদের 10টা টপিক আছে। এই 10টা টপিক পড়লেই তোমার আর এক্সট্রা কোনো টপিক পড়তে হবে না, কারণ এই 10টা টপিক থেকে প্রতি বছর ঘুরে ঘুরে প্রশ্ন হয়েছে আর এক্সট্রা যেগুলো এখানে দিলাম সেগুলো তোমার আছে। ধরতে গেলে এইখানে 10টা এইখানে 2টা 12টা টপিক, এই 12টা টপিক পড়লেই তোমার আর গ্রামার অংশের, ইংরেজি গ্রামার নিয়ে কোনো টেনশন করা লাগবে না। প্রথমে কি দেখো সেন্টেন্স কারেকশন, যেটা আমরা এই যে এই জায়গাতে দেখলাম কারেকশন, সেই কারেকশন থেকে প্রতি বছর তোমার প্রশ্ন আসেই। তারপরে কি দেখো রাইট ফর্ম অফ ভার্বস, এইটা থেকে মাস্ট তোমরা কোশ্চেন পাবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা বৈশিষ্ট্য আছে, তারা এইচএসসিতে আসা যে টপিকগুলো ওইগুলোকে বেশি প্রাধান্য দেয়, তো ওই জায়গাতে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসটা তোমার আছে এবং এটার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও পড়ে নিবা। তারপরে কি দেখো ন্যারেশন এবং ভয়েস, এইখানে 2টা টপিক, ন্যারেশন এবং ভয়েস কিন্তু তোমরা এইচএসসিতে বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, তো ওই জায়গার টপিকটাই কিন্তু এখানেও দেওয়া আছে এবং মাস্ট এইগুলো থেকে কিন্তু 100% কোশ্চেন হবে। তারপরে কি দেখো নাম্বার মাস্ট পড়বা, নাম্বার থেকে অনেক সময় তারা প্রশ্ন দেয় যে ম্যাসকিউনাইন, ফেমিনাইন, জেন্ডার, নাম্বার এবং জেন্ডারকে কানেক্ট করে প্রশ্ন দেয়, সিঙ্গুলার প্লুরাল নাম্বার এইগুলো দিল, তারপরে তোমার ম্যাসকিউনাইন এবং ফেমিনাইন, তো এইটা থেকে নাম্বার অথবা জেন্ডার এই 2টা টপিকের যে কোনো 1টা টপিক তোমরা মানে ধরে রাখবা, এই 2টার মধ্যে 1টা থেকে আসে, কখনোই 2টা থেকে দেয় না, মোটামুটি এটাতে আসলে এটা দেয় না, এটা আসলে এটা দেয় না, ঠিক আছে। তারপরে কি দেখো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের সব টপিক পড়ার কোনো প্রয়োজন নেই, সব থেকে গুরুত্ব দিয়ে পড়বা নাউন এবং প্রোনাউন, পাশাপাশি তোমরা এই যে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই 3টা নিয়ে খুব ভালো একটা ধারণা রাখবা। নাউন এবং প্রোনাউন থেকে মাস্ট তোমাদের প্রশ্ন আসবে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে তোমাদের 2 বা 3টার মতো প্রশ্ন হবে, নাউন প্রোনাউন থেকে ধরো 1, 2টা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং ভার্ব এইগুলো মেলায় 1টা, এই 3 মার্ক কিন্তু তোমার পার্টস অফ স্পিচ থেকে মোটামুটি আসবে, ঠিক আছে। তারপরে কি দেখো চেঞ্জিং সেন্টেন্স বা তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে যেটা এইচএসসিতে পড়ছো সেই টপিকটা। তারপরে কি দেখো কন্ডিশনাল সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেন, এইগুলো থেকে কিন্তু মাস্ট তোমার কোশ্চেন আসবেই,
তারপরে কি দেখো ক্লজেস এন্ড ফ্রেজেস মানে ক্লজ এন্ড ফ্রেজ থেকে তোমাদের প্রশ্ন নরমালি হয় এবং এই বছর হওয়ার সম্ভাবনা আছে তো এইখানে মোটামুটি আমি তোমাদেরকে 11 থেকে 12টার মতো টপিক বলে দিছি এইগুলো পড়লে তোমার গ্রামাটিক্যাল অংশটা কভার হয়ে যাবে আমরা মেমোরাইজিং নিয়ে একটু পরে কথা বলতেছি প্রথমে কথা বলি লিটারেচার বা সাহিত্য অংশ থেকে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় মোটামুটি লিটারেচার জাহাঙ্গীরনগরের মতো কঠিন করে না বা তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন দেখবা যে লিটারেচার থেকে একদমই প্রশ্ন আসে না এবং জাহাঙ্গীরনগরে একদম খুব কঠিন প্রশ্ন আসে রাজশাহী এইটার মাঝখানে অবস্থান করে তারা কি প্রশ্ন করে লিটারেচার থেকে যে ধরো লিটারেচারের বিভিন্ন যুগ যে অ্যাংলো স্যাক্সন যুগ কি আরো বিভিন্ন ধরনের যে যুগগুলো আছে ইংলিশ পিরিয়ডের কবি কে এই ধরনের প্রশ্নগুলো তারা করতে পারে তারপরে তোমাদের গুচ্ছা আগের বছরে যে টাইপের প্রশ্নটা হয়েছিল যে সনেট কত লাইনে লেখা হয় তো এই টাইপের স্বাভাবিক যে মানে ইজি প্রশ্নগুলো আছে এইগুলো কিন্তু তোমার বাংলা ইংরেজি সাহিত্য বা লিটারেচার অংশ থেকে হবে তো ওই জায়গা থেকে এটা মোটামুটি পড়বা আরেকটা জিনিস মাথায় রাখবা এই লিটারেচার পড়ার সাথে সাথে ইংরেজি ফার্স্ট পার্ট বইটাকেও মোটামুটি মানে ভালো প্রাধান্য দিবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট বই বা এইচএসসি এর যে টেক্সট বুকটা আছে ইংরেজির এটা থেকে যে প্রশ্ন করে না তা কিন্তু না এরাও কিন্তু এটা থেকে লাইন থেকে হালকা কিছু প্রশ্ন করে কিন্তু ঢাবির মতো অত বেশি ডিপলি কোশ্চেন করে না তো এই লিটারেচার অংশ এবং ইংরেজি প্রথম পত্র বইটা এই দুইটার কম্বিনেশন একটু ঠিকঠাক রাখার ট্রাই করবা এরপরে দেখো যে তোমাদের মুখস্থ অংশ কোন কোনগুলো থেকে সব থেকে বেশি জোর দিবা এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা এখানে দেখছি সে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ খুবই ভালো করে পড়বা স্পেলিং থেকে ইডিয়াম ফ্রেজ এবং প্রিপজিশন এই চারটা টপিক মাস্ট একদম খুব ভালোভাবে মাথায় রাখবা পাশাপাশি অ্যানালজিটা দেখবা ট্রান্সলেশন এবং স্যারোনিম অ্যান্টোনিম তো মাস্ট দেখাই লাগবে তো এই যে টপিকগুলো আছে এই টপিকগুলোর বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রশ্ন করবে না জাস্ট এতটুকুই মাথায় রাখো এবং এই জায়গা থেকে তোমরা পড়লে আমি মনে করি তোমাদের 30+ প্রশ্ন এইগুলো থেকেই কমন আসবে আর বাকি কিছু প্রশ্ন আসবে ওইগুলা যে তোমরা পারবে না তা না ধরো টেন্স থেকে ইজি প্রশ্ন আসতে পারে মানে নর্মালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা হাস্যকর কাহিনী মানে না ওরা টেন্স থেকেও প্রশ্ন করে ঠিক আছে মানে তোমার বেসিক ইংরেজি যাচাই করার জন্য তারা প্রশ্ন করতে পারে তো এই জায়গা থেকে ওই ধরনের প্রশ্নগুলো তোমাদের হইতে পারে ঠিক আছে তো এই টপিকগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে পড়তে পারো আমি মনে করি তোমাদের এই বছরে এই টপিকগুলোর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম এবং আমি যেভাবে পড়লাম এইভাবে যদি তোমরা খেয়াল রাখো তাইলেই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে তো আজকে আমরা ইংরেজি সাজেশন নিয়ে কথা বললাম নেক্সটে আমরা হচ্ছে এই ইউনিটের জিকে সাজেশন নিয়ে কথা বলবো জিকেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জিকেটা থেকে কিন্তু তোমাদের আন্তর্জাতিক অংশ অনেক পেঁচায় সাম্প্রতিক জিনিসগুলোকে পেঁচায় এজন্য আমরা একদম ডিটেলসই আলোচনা করার ট্রাই করবো এবং আমি তোমাদের সাম্প্রতিক কোন কোন জিনিসগুলো বেশি ফোকাস করবা ওইগুলো নিয়েও পরবর্তী ভিডিওতে কথা বলবো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা তোমরা সবাই জানো আমাদের 15ই মার্চ থেকে গুচ্ছের বি ইউনিটের জন্য জিএসটি বি ইউনিটের জন্য আমাদের 100 লাইভ ক্লাসের একটা ব্যাচ শুরু হচ্ছে এবং এইখানে ক্লাস নেবে কারা খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভাইয়ারা ক্লাস নেবে যাদের গুচ্ছের টপ লেভেলের মার্ক ছিল 70+ মার্ক ছিল তো আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করবো 5 জন ভাইয়ারা থাকবে তো আমরা আমাদের সাথে তোমাদের মানে পুরো একটা গাইডলাইন করার ট্রাই করবো এবং রেগুলার তোমাদের এরকম ক্লাস থাকবে ক্লাসগুলো কী কী দেখো আমরা সর্বোচ্চ পরিমাণে মৌলিক জিকের ক্লাস নিচ্ছি মৌলিক জিকে মানে জেনারেল জিকে এবং আইসিডি মেলায় তোমাদের সর্বোচ্চ 45টা ক্লাস থাকবে আমাদের এই ব্যাচে তারপরে বাংলার ক্লাস থাকবে বাংলা প্রথম পত্র এবং বাংলা ব্যাকরণ মিলে 35টা তারপরে ইংরেজির ক্লাস থাকবে 20টা এই টোটাল 100 লাইভ ক্লাস হবে এবং সবগুলো ক্লাস তোমরা লাইভ হওয়ার পরে আমাদের সিক্রেট গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আমরা তোমাদেরকে আপলোড করে দেবো এবং আমাদের ওয়েবসাইটে সব কিছু সাজানো থাকবে পাশাপাশি কী দেখো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা একটা প্ল্যান শেয়ার করা আছে পিডিএফ যে কোন দিন কোন লেকচারে কী কী ক্লাস হয় প্রতিটা লেকচারের উপর তোমার 50 মার্কের করে এমসিকিউ টেস্ট আমাদের ওয়েবসাইটে হবে তো তোমরা চাইলে আমাদের ওই ব্যাচটাতে ভর্তি হইতে পারো তোমরা রাজশাহী এবং চট্টগ্রামের ভর্তি পরীক্ষার পরেই ওই আমাদের ব্যাচটা শুরু হবে এজন্য আমরা 15ই মার্চ থেকে একদম তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ 1.5 মাসের একটা ব্যাচ তো ওই ব্যাচটার ফি হচ্ছে এখন বর্তমানে 2000 টাকা 500 টাকা ছাড়ে ঠিক আছে 2500 টাকা থেকে আমরা তোমাদের ব্যাচ ফি 2000 টাকা করছি অনেকেই ভর্তি হয়ে গেছে তোমরা চাইলে ভর্তি হইতে পারো এবং তোমরা একটা বেস্ট যদি গুচ্ছের প্রিপারেশন নিতে চাও আমি মনে করি আমরাই তোমাদেরকে বেস্ট একটা প্রিপারেশন দিতে পারবো এবং মানে একটা মানে রিভিউমূলক কথাবার্তা বলি যে আমরাই শুধুমাত্র গুচ্ছকে নিয়ে যত কাজ করি বাংলাদেশে কেউই এই রকমের কাজ করে না আশা করি তোমরা যারা যারা আমাদের কাছে ভর্তি হয়েছো তারা ব্যাপারগুলো বুঝতে পারতেছো এবং যারা যারা হবা তারাও ব্যাপারগুলো বুঝতে পারবা ঠিক আছে তো যাই হোক তোমরা ভর্তির জন্য আমাকে এই নাম্বারে রক দিতে পারো 017 8064 7899 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও
দিলে আমি তোমাকে পুরো ডিটেইলসটা পাঠিয়ে দিব, ঠিক আছে? যে কেমনে কি হইতে হয়, ভর্তি হইতে হয়, তারপরেও তোমরা ভর্তির যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে পাবা, ওখান থেকেও চেক করতে পারো। তো আজকের ভিডিও এর পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আমরা এই যে ইউনিটের জিকে সাজেশন নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।